এই যে ইলিশ মাছ, আমি পেটে ডিম ভরা ইলিশই নিয়েছি, কারণ এটা আমার খুব ভালো লাগে। এবার একটি মশলা বানাবো, তার জন্য নিয়েছি সাদা সর্ষে, নেব শুকনো লঙ্কা, আমি একটা নিয়েছি, তুমি তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী নেবে, কিছু কোয়া রসুনের, দিয়ে এইটাকে আমরা বেটে নেব। বলে শিলে মশলা বাটলে সেই মশলা দিয়ে যে কোনো ডিশ করলে তার টেস্ট আলাদা লেভেলেরই হয়। তো দেখলাম যে ট্র্যাডিশনাল ডিশ, তাহলে সে অথেন্টিকভাবেই সব কিছু করতে, তাই মশলা শিলে পিছিয়ে নিলাম। এই দেখো মশলা রেডি, এবারেতে অ্যাকর্ডিং টু টেস্ট সল্ট অ্যাড করব, অল্প হলুদের পাউডার অ্যাড করব, এতে আবার অ্যাড করে দেব সামান্য সর্ষের তেল, দিয়ে এইগুলোকে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এটাকে মাছের গায়ে আমরা লাগিয়ে দেব। একটা জিনিস খেয়াল রাখবে যে এই মশলাটা মাছের দুই পিঠেই যেন ভালোভাবে লাগে, তো এটাকে একটু টাইম নিয়ে ওপর নিচ মশলা লাগিয়ে এটাকে মিনিট 10-15 আমরা ম্যারিনেট করে নেব। এই যে সবচেয়ে দুর্লভ বস্তু হচ্ছে এই কলা পাতা, কলকাতায় পাচ্ছিলাম না বলে আমি এই ডিশটা ট্রাই করতে পারছিলাম না, আর কৃষ্ণনগর বলে পেয়ে গেলাম। এটাকে কেটে নিয়ে আমরা গ্যাসের ওপরে একবার রান থ্রু করে নেব, যাতে এটা সফট হয়ে যায় আর ভেঙে না যায়। এইবারে আমরা একটা ননস্টিক প্যান নেব, অল্প তেল দিয়ে গ্রিস করে এই পাতাগুলোকে আগে এই প্যানে সুন্দর করে সাজিয়ে নেব। এইভাবে করে নিয়ে একটা পকেট তৈরি করে নেবে, তারপরে এই এই কলা পাতার ওপরে অল্প সর্ষের তেল দিয়ে নিয়ে কলা পাতাটাকে সুন্দর করে মাখিয়ে নেবে। তারপরে এই ম্যারিনেটেড মাছটাকে এক এক করে সুন্দরভাবে পাতার ভিতরে সাজিয়ে দেবে। এই সাজানোটা হয়ে গেলে যতটা প্লেটে মশলা আছে সবটা পুছে নিয়ে মাছগুলোর গায়ে লাগিয়ে নেবে। তারপরে সামান্য জল দিয়ে প্লেটটা ধুয়ে সেই জলটা মাছে দিয়ে নেবে। তারপরে দেবে হচ্ছে চেরা বা গোটা কাঁচা লঙ্কা, আগেন তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী। তারপরে অল্প সর্ষের তেল দিয়ে এটাকে কভার করে এক সাইড মিনিট 15 কুক করে নেবে। মিনিট 15 পরে খুলে নিয়ে এইবারে হচ্ছে দ্য টাফেস্ট জব, এটাকে উল্টানো, মাছগুলোকে উল্টানো। আমি যে ভিডিওটি দেখেছিলাম সেখানে তারা সম্পূর্ণ মাছটাকে অন্য প্লেটে ট্রান্সফার করে তারপরে আবার ব্যাক করেছিল, বাট অ্যাজ আই এম ডুইং ফর দ্য ফার্স্ট টাইম, আমি অতটা এক্সপার্ট নয়, আমি এক একটি মাছকে উল্টেছিলাম। আর লাকিলি আমি প্রত্যেকটি মাছকে ইন্ট্যাক্টভাবে উল্টেছিলাম, একটাও ভাঙেনি। এই মাছগুলো উল্টানোর পরে কভার করে দেবে আবার, দিয়ে অন্য পিঠটা মিনিট 10-15 ওটাকে কুক করবে। আর এই দেখো তৈরি হয়ে গেল আমাদের কলা পাতায় ইলিশ মাছ ভাজা। অসাধারণ টেস্ট হয়েছিল, একটা সুন্দর স্মোকি ফ্লেভার ছিল, আর আমার বাড়ির সকলে ভীষণ এনজয় করেছিল। গরম ভাতের সাথে তো জাস্ট ফ্যাবুলাস লেগেছিল। অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করো, পারলে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং দ্য হোল ভিডিও, ভালো থেকো, বাই বাই।